ओम शांति। आज के तारीख हलो 28 मार्च 2023। प्रातु मुरली ओम शांति बाबदादा मधुवन। आजकल मुरली ते बाबा बोले मिस्टी बाच्चा। एखन ए पुरोनो दुनियार परिवर्तन होच्छे, सेजन्य एर प्रति प्रीति रेखो ना, नतून घर स्वर्ग के स्मरण करते हबे। तो बाबा बोले एखनी पुरोनो दुनियार एखन परिवर्तन होच्छे, सेई जन्य बाबा बोलछेन एर प्रति तोमरा एखन प्रीति रेखो ना, नतून घर स्वर्ग के स्मरण करते हबे। आजकेर प्रश्न, सदा सुखी हवार कोन विधि बाबा बाच्चादेर शुनिये थाकेन? उत्तर, सदा सुखी होते चाइले अंतर थेके एक बाबार हये जाओ। बाबा बोलेछेन जे सदा जदि तोमरा सुखी होते चाओ ताहले अंतर थेके एक बाबार हये जाओ, बाबा के स्मरण करो। बाबा कखनोई कोनो बाच्चा के दुख दिते पारे ना। स्वर्गे कखनो कारो प्रति स्वामी कारो बाच्चा मारा जाए ना। तो बाबा बोलेछेन स्वर्गे कारो प्रति माने हच्छे स्वामी बा कारो बाच्चा मारा जाए ना, ओखाने अकाल मृत्युर काज कारबार चले ना। एखाने तो माया रावण दुख दितेई थाके, तो ओखाने कोनो अकाली मृत्यु हय ना। एखाने तो माया, बाबा बोलेछेन अकाली मृत्यु हय ना, এখানে রাবণ কী করে আমাদের দুঃখ দেয়? বাবা হলেন দুঃখহর্তা সুখকর্তা। তো বাবা হলেন কে? বাবা হলেন দুঃখহর্তা সুখকর্তা। গীত বলেছেন বাবা, দুঃখীদের প্রতি দয়া করো মাতা পিতা আমার, দুঃখীদের প্রতি দয়া করো মাতা পিতা আমার। ওম শান্তি, ইনি সেই মাতা পিতা যিনি সদা সুখী করে তোলার জন্য রাজযোগ শেখাচ্ছেন। তো বাবা বলেছেন যে ইনি হলেন সেই মাতা পিতা যিনি হচ্ছেন সদা সুখী করে তোলার জন্য আমাদের রাজযোগ শেখাচ্ছেন। যেমন কোনো ব্যারিস্টার বসে ব্যারিস্টার হওয়ার নলেজ প্রদান করেন, তো বলছে কোনো ব্যারিস্টার বসে ব্যারিস্টার হওয়ার নলেজ প্রদান করেন, ইনি হলেন অসীমের মাতা পিতা স্বর্গের রচয়িতা, তিনি বসে বাচ্চাদের স্বর্গের মালিক বানানোর জন্য শিক্ষা বানিয়ে দেন, বানানোর জন্য স্বর্গের মালিক বানানোর জন্য শিক্ষা দিয়ে থাকেন। এমন কোনো কলেজ হবে না যেখানে স্বয়ং ভগবান বসে পড়ান, এখানে স্বয়ং ভগবান বসে পড়ান ভগবান ভগবতী করে তোলার জন্য। সত্যযুগে শ্রী লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী বলা হয়। নতুন দুনিয়ার মালিক কে বানিয়েছে? ওরা সত্যযুগের মালিক ছিল। ভারতে সত্যযুগের আদিতে দেবী দেবতাদের রাজ্য ছিল, এখন হচ্ছে কলিযুগ, দেবতাদের রাজ্যই নেই। দেবতা থেকে বলছে দেবতা থেকে সবাই বদলে গিয়ে কাঙ্গাল মনুষ্য হয়ে গেছে। দেবতারা অগাধ ধনবান এবং সুখী ছিল, এখন কলিযুগ শেষ হওয়ার কারণে সব মানুষ বড়ই দুঃখী হয়ে পড়েছে। লড়াই হবে, মানুষ বড় ত্রাহি ত্রাহি বাঁচার জন্য আত্মনাদ করবে, গৃহহীন হয়ে পড়বে, মানুষ সম্পূর্ণরূপে অনাথ হয়ে গেছে। কেননা স্বর্গের সুখ প্রদানকারী মা বাবাকেই জানে না। তোমরা ওই মাতা পিতার সন্তান হয়েছ, তোমরা মাতা পিতার কাছ থেকে অগাধ সুখ পাও। মানুষ যারা ভক্তি করে তারা কোনো ভগবানকে স্মরণ করে না, তারা তো ভগবানকে নুড়ি পাথর কুকুর বিড়ালের মধ্যে আছে বলে নিজেদেরকেও ভগবান মনে করে বসে আছে। ওরা বলে সব কিছুর মধ্যেই ভগবান বিরাজমান। দুনিয়ার মানুষ কী বলে? ভগবান হচ্ছে সর্বব্যাপী, সব কিছুর মধ্যেই ভগবান বিরাজমান, পতিতদের মধ্যে ভগবান বিরাজমান মনে করা এটা তো গ্লানি করা হলো না। যে পতিতদের মধ্যে ভগবান বিরাজমান এটা তো গ্লানি করা হলো না, কিন্তু এটা ড্রামায় নির্ধারিত যে মানুষকে ভুল বলছেন কিন্তু এটা ড্রামায় নির্ধারিত যে মানুষকে ভুল করতেই হবে আর বাবাকে এসে নির্ভুল করতে হবে। মানুষের কিছুই জানা নেই, ভগবান তো একজনই হন, থোড়াই রাজ হাজার হবে। লৌকিক পিতা অনেক হয়, এমনকি জানোয়ারদেরও আছে, কিন্তু সবার সদ্গতি দাতা পতিত পাবন একজনে। সুতরাং ওই বাবা এসে ভবিষ্যতের জন্য বাচ্চাদের পড়ান, ভগবান ভগবতী করে তোলেন। পরম পিতা পরমাত্মা ছাড়া আর কে ভগবান ভগবতী করে তুলতে পারে? আবার জিজ্ঞেস করছে, উনি হলেন পিতা, সুতরাং মাতা ছাড়া কিভাবে সৃষ্টি রচনা করবেন? ভারতবাসীরা গায় তোমরা ভক্তি মার্গে চিৎকার করতে, তুমি মাতা পিতা, তোমারই কৃপায় সুখ পাই,
সেই জন্যই আমরা ভক্তি করি। কারো ভক্তি করলেই মনে করা হয় আমরা ভগবানকে স্মরণ করেছি। সন্ন্যাসীরাও সাধনা করে, কিন্তু কার সাধনা করেছে তারা সেটা জানে না। রাবণের মতে চলে সব ভুলে গেছে, তাহলে বাবা আর কি করবেন? এত দুঃখী কাঙ্গাল হয়ে পড়া, এটাও ড্রামায় আছে। বাবা এসে বাচ্চাদের আবার স্বর্গের মালিক বানান, স্বর্গের মালিক করে তোলেন পারলৌকিক পিতা, নরকের মালিক করে তোলে রাবণ। সুতরাং ওই রাবণের ওপরে এখন জয়ী হতে হবে। এখন তোমরা মায়াজিৎ জগজ্জিৎ হচ্ছ, তোমাদের পুরনো দুনিয়াতে থোড়া রাজত্ব করতে হবে। এ কথা কোনো পতিত মানুষকে বোঝাতে পারবে না, না ওরা কাউকে পবিত্র করে তুলতে পারবে। সম্পূর্ণ দুনিয়া পতিত হয়ে গেছে, বীজ থেকে জন্ম নিচ্ছে। দেবী দেবতারা তো সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, ওখানে বিষের নাম হয়নি। ভগবানকে কেউই জানে না, সুতরাং তাকে গুরু কি গুরু করে কি লাভ হবে? না নিজে ভগবানকে সাথে মিলিত হতে পারে, না নিজে ভগবানের সাথে মিলিত হতে পারে, না অন্য কাউকে মিলিত করতে পারে। আত্মা পরমাত্মা বহুকাল ধরে আলাদা হয়ে গেছে, সুতরাং মিলিত হওয়ার জন্য পরমপিতা পরমাত্মাকে প্রয়োজন। ওরা এটাও বুঝতে পারছে না যে নাটক এখন সম্পূর্ণ হতে চলেছে। এই ড্রামা যা সত্যযুগে থেকে কলিযুগ পর্যন্ত চলে তাকে আবার রিপিট হতে হবে। এই ড্রামার নলেজকে বুঝতে পেরে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাও। তোমরা জানো 84 জন্ম আমরা কীভাবে নিই? এটা হলো লিভ ইউ পুরুষোত্তম যুগ, এটাই অন্তিম জন্ম। এখন বাবার হতে হবে। বাবা বলেন, হে বাচ্চারা তোমরা আমার হও। তোমরা বলেও থাকো, হে পরমপিতা পরমাত্মা। লৌকিক বাবাকে তো এভাবে বলতে পারো না। এখন পারলৌকিক বাবা বলেছেন, আমি এসেছি। বাদবাকি এই কাকা চাচা ইত্যাদি যারা তোমাদের কাছে তোমাদের আছে সব শেষ হয়ে যাবে। তো বাবা বলছে, কাকা চাচা ইত্যাদি সব শেষ হয়ে যাবে। এই পুরনো দুনিয়ার বদল হচ্ছে, সামনে মহাভারী ভয়াবহ মহাভারতের লড়াই অপেক্ষা করছে। এ অনেক ধর্মের বিনাশ হবে। এটা একটা পুরনো দুনিয়া যেখানে অসংখ্য ধর্ম আছে, সত্যযুগে হয় একটাই ধর্ম। সুতরাং এই দুনিয়ার এখন পরিবর্তন হবে, তাই এর প্রতি ভালোবাসা থাকা উচিত নয়। লৌকিক বাবা যখন নতুন বাড়ি তৈরি করে, তখন বাচ্চাদের মন তো নতুন বাড়িতেই বাড়িকে স্মরণ করবে, তাই না? যে বাড়ি তৈরি হলে আমরা নতুন বাড়িতে গিয়ে উঠব, পুরনোকে ভেঙে শেষ করে দেবে। এখন এই সম্পূর্ণ দুনিয়ার বিনাশ হবে। বাচ্চারা সাক্ষাৎকার করেছে, কীভাবে আগুন লাগছে, মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, সমুদ্র কীভাবে উত্তাল হচ্ছে, এসবও সাক্ষাৎকার করেছে। বাবা মানে ব্রহ্মা যখন বোম্বে মানে মুম্বই যেতেন, বুঝতে পারতেন এই মুম্বই প্রথমে এমন ছিল না, একটা ছোট্ট গ্রাম ছিল। তো আছে বোম্বে প্রথমে একটা ছোট্ট একটা গ্রাম ছিল, এখন সাগর শুকিয়ে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হলে তখন আর বোম্বেই থাকবে না। সত্যযুগে বোম্বে বলে কোনো গ্রাম হয় না। এ আমেরিকা ইত্যাদি কি, একটা বোমাতেই সব শেষ হয়ে যাবে। হিরোশিমাতে যখন বোমা বিস্ফোরণ হলো, কি হলো তখন? শহরের পর শহর শেষ হয়ে গিয়েছিল। ওটা তো শুধু একটা বোমা ছিল, এখন তো অসংখ্য বোমা তৈরি করা হয়েছে। বলে থাকে বাবা এসেছেন নতুন দুনিয়ায় স্থাপন করতে, একে পুরনো নরক রাবণ করে থাকে। এসব ভারতবাসীরা জানে না, মায়া সবাইকে এমনভাবে গোদরেজে তালা লাগিয়ে দিয়েছে যে খোলেই না। মানুষ কত দুঃখী হয়ে পড়েছে, যদিও বিত্তবানরা সুখী, কিন্তু রোগ ভোগেও তো ভোগে, তাই না? আজ বাচ্চা জন্মগ্রহণ করে করলো, খুশি হলো, তারপর বাচ্চা যা মারা গেল তো দুঃখ হলো, বিধবা হয়েও কান্নাকাটি করতে থাকে। একে বলাই হয় দুঃখধাম। ভারত সুখধাম ছিল, এখন পুরনো হয়ে দুনিয়া দুঃখধাম হয়ে গেছে। পুনরায় বাবা সুখধাম করে তোলেন। বাবা বলেন, এখন উত্তরাধিকার নাও। সুতরাং অবশ্যই তাকে স্মরণ করতে হবে, বাকি সব দেহের সম্পর্ক দুঃখই দিয়ে থাকে। এখন তোমরা বুঝেছ, এক বাবা ছাড়া আর কেউ সুখ দিতে পারে না। বলেও থাকো, বাবা আমরা তোমার সে বাচ্চারা যাদের তুমি স্বর্গের মালিক বানিয়েছিলে, এখন আমরা দুঃখী হয়ে পড়েছি। তুমি তোর দয়াময়
আমারা দুঃখী তাই তোমাকে ডাকে। সত্যযুগে গিয়ে সুখী হব তখন কেউই তোমাকে আহ্বান করবে না। দুঃখের সময় ভগবানকে স্মরণ করে কিন্তু ভগবানকে কেউ পায় না। মনে করো ভক্ত হনুমানকে স্মরণ করেছে, আচ্ছা হনুমান কোথায় থাকে, হনুমানের কাছে তোমাকে কোথায় যেতে হবে। মানুষ ভক্তি করে মুক্তি বা জীবন মুক্তি ধামে যাওয়ার জন্য, হনুমান বা গণেশ ইত্যাদির স্মরণ করলে তোমরা কোথায় যাবে, ওদের ঠিকানা কোথায়, ওদের কাছ থেকে তোমরা কী প্রাপ্ত করো, কিছুই জানা নেই। বাবা বোঝান, সৃষ্টিতে সুখ প্রদানকারী হলাম একমাত্র আমি, এমন নয় যে ভগবান সুখ দেন, ভগবানে দুঃখ দেনও যে সন্তান দানে সুখ হয়, সেই সন্তান কেড়ে নিলে দুঃখ হয়। বাবা বলেন, আমি সর্বদা সুখ দিতে থাকি। তো বাবা তো সুখের সাগর না, বাবা সবসময় সুখ দিতে থাকে। মায়া তোমাদের সুখ ছিনিয়ে নেয়। সত্যযুগে এমনটা হয় না যে বাচ্চা মারা গেল বা কারো স্বামী মারা গেল। এখানে এই মায়াবী দুনিয়াতে কখনো কারো বাচ্চা তো কখনো কারো স্বামী মারা যেতেই থাকে। এসব কারবার স্বর্গে হয় না, এটা তো নরক। এখন বাবা বলেছেন, যদি সদা সুখী হতে চাও তবে বাবার হও। এখন তোমাদের আত্মা আর শরীর দুই তম প্রধান হয়ে গেছে, এমন নয় যে আত্মা নির্লেপ, আত্মার মধ্যেই খাত পড়ে। সেই জন্য এখন গহনার শরীর আয়রন এজেট হয়ে গেছে। এখন পুনরায় তোমরা গোল্ডেন এজেট হওয়ার জন্য নলেজ নিয়েছ। বাবা এসে অমর করে অমরপুরীতে নিয়ে যান। এটা তো হলো মৃত্যুলোক। গীতাতেও এই শব্দ আছে, অমরপুরীতে আদি মধ্য অন্ত দুঃখ থাকে না। মৃত্যুলোকে আদি মধ্য অন্ত দুঃখ থাকে, এমন দুঃখধামকে ভুলে যেতে হবে, সুখধাম আর শান্তিধামকে স্মরণ করতে হবে। আমরা ভায়া শান্তিধাম হয়ে সুখধামে যাব। আমরা যেখানকার নিবাসী এটাও তো সদর্শন চক্র হলো, তাই না? নিজের বাবা আর সুখধামকে স্মরণ করতে হবে। কন্যা বাবার ঘর ছেড়ে যখন শ্বশুর বাড়ি যায় তখন গান গাওয়া হয়, বাবার ঘর থেকে যাচ্ছে শ্বশুর বাড়ি। সুতরাং তোমাদের এই ব্রহ্মার ঘর হলো বাবার ঘর। এখন তোমরা স্বর্গে শ্বশুর বাড়ি যাবে, সেখানে সুখই সুখ, এখানে আছে দুঃখ। কন্যাও ঘর ছাড়ে সুখ পাওয়ার জন্য, কিন্তু সেখানে তাকে পতিত বানিয়ে দুঃখী করে তোলে। এখন বাবা বোঝাচ্ছেন, আমি তোমাদের নয়নে বসিয়ে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি, কেবল আমাকে স্মরণ করো, ওখানে তোমাদের কেউই দুঃখ দেবে না। বাচ্চারা দেখেছে যে শ্রীকৃষ্ণের জন্ম কীভাবে হয়, আগে থাকতেই সাক্ষাৎকার হয়, যখন শরীর ত্যাগ করার সময় হয় ওই সময় সাক্ষাৎকার হয়। আমি এই শরীর ত্যাগ করে ওখানে গিয়ে প্রিন্স হব। আত্মা যখন শরীর থেকে বেরিয়ে গর্ভমহলে গিয়ে বসে, বাচ্চা জন্ম নেওয়ার সময় কোনো কষ্ট হয় না। ওখানে গর্ভমহলে তোমাদের সুখে সুখ থাকবে। এখানে তো গর্ভ জেলও আছে, যা আর যে চুরি করে পাপ করে সেও গভর্নমেন্টের জেলে চলে যায়। ওখানে এই দুই জেল হয় না, বাবা যখন না গর্ভ জেল না সে গভর্নমেন্টের জেল হয়। কেউই পাপ করে না, তাকে বলা হয় পুণ্য আত্মাদের দুনিয়া। সুতরাং বাবা তোমাদের স্বর্গে নিয়ে যান। দেখে যে সবাই এত পুরুষার্থ করছে, তখন আমিও বাবার কাছ থেকে উত্তরাধিকার নিয়ে নিরন্তর সুখী হব না কেন। কেউ তো প্রায়শ্চিত্ত করে থাকে যে এই কর্মবন্ধন থেকে কীভাবে মুক্তি পাব। বাচ্চা না থাকলে ভালো হতো, অনেকে ভাবে যে বাচ্চা না থাকলে ভালো হতো। কেউ বিয়ে করে তারপর জ্ঞানে আসে, তখন বলে যে আগে যদি জানতাম বিয়ে করতাম না। তো অনেকে বলে বাবার জ্ঞানে আসে যে আগে যদি জানতাম তাহলে তো বিয়ে করতাম না। এমন অনেকেই লেখে যার ভাগ্যে যখন খোলে তখনই সে আসে, সেও তারা পছন্দ করলে তবেই হবে। এক সপ্তাহ বাবার বাচ্চা হয়ে দেখো, পছন্দ হলে হবে, নয়তো লৌকিক বাবা মার হয়ে যাবে। ফিউজ মানে মূল্য তো কিছুই নেই, হ্যাঁ ফিজ মানে মূল্য তো কিছুই নেই। শিব বাবার ভাণ্ডার না কোনো বইপত্র ইত্যাদি কেনান, শুধুমাত্র মুরলি পাঠানো হয়। বাবার খাজানা তিনি কি ফিউজ নেবেন? তবে হ্যাঁ, ভালো লাগলে গরিবদের জন্য লিটারেচার ছাপিয়ে নাও। ভারতের মতো দাতা আর কোনো দেশ নেই, বাবা ওই সে ভারতে দান করেন। তোমরা বাচ্চারও তন মন ধন বাবার কাছে অর্পণ করে থাকো, মহাদানী হয়ে ওঠো। এই বাবা তো হলেন মহাদানী, তাই না? প্রথমে তো
ইনডাইরেক্ট দান করতেন, এখন স্বয়ং ডাইরেক্ট এসেছেন, পরিবর্তে স্বর্গের বাদশাহে দিয়ে থাকেন। এটা একটা সস্তা মানে ড্রিল সদা, তাই না? তারপর তিনি বলেন, এখন নিজের সম্মান তৈরি করো, বিকারকে জয় করো, দেহী অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো, গেও থাকে নগ্ন এসেছিলেন নগ্ন হয়ে যাব। প্রথম নম্বরে দেবী দেবতাদের আত্মারা এসেছিল, তো প্রথমে কারা আসে? দেবী দেবতাদের আত্মারা। ওদের পরে দ্বিতীয় নম্বরে যারা ছিল তারা এসেছিল। প্রধান হলো দেবী দেবতা ধর্মের আত্মারা। যে প্রথমে আসবে তাকে প্রথমে চলে যেতে হবে, তার অলরাউন্ড পার্ট এসব বিষয় বুঝতে হবে। যার ভাগ্যে আছে সে চট করে বুঝতে পারে, তাই না? ভাগ্যে না থাকলে মনও বসে না। বাবা বলেন, এখন আমাকে স্মরণ করো, আমি তোমাদের পিতা গডফাদার, কচ্ছপ মৎস্য থোড়াই গড হয়, বলছে কচ্ছপ মৎস্য তো গড তো হয় না, থোড়াই গড হয়। এসব বিষয়ে বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না, তো এসব বিষয়ে একমাত্র শিব বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসার, এক নাম্বার তন মন ধন সব কিছু বাবার কাছে অর্পণ করে মহাদানী হতে হবে। তো বাবা বলছেন তন মন ধন সব কিছু বাবার কাছে অর্পণ করে মহাদানী হতে হবে, নিজের সমান তৈরি করার সেবা করতে হবে, আর দেহী অভিমানী হয়ে থাকতে হবে। তো নিজের সমান অন্যকে তৈরি করার সেবা করতে হবে আর দেহী অভিমানী হয়ে থাকতে হবে। দুই, এই পুরনো দুনিয়া দুঃখধামকে ভুলে শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। বাবা বলেছেন যে পুরনো দুনিয়া দুঃখধামকে ভুলে শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। কর্মবন্ধনে কখনও ফেঁসে যাওয়া উচিত নয়, তো আছে কর্মবন্ধনে কখনও ফেঁসে যাওয়া উচিত নয়। বরদান আশা, বাবা বরদানে বলেছেন আশা আর যাওয়ার অভ্যাসের দ্বারা বন্ধনমুক্ত হওয়া পৃথক নির্লিপ্ত ভব। বাবা আশা আর যাওয়ার অভ্যাসের দ্বারা বন্ধনমুক্ত হওয়া পৃথক মানে নির্লিপ্ত ভব। এই স্পষ্টীকরণ, সমগ্র পড়াশোনা বা জ্ঞানের সার হলো আশা আর যাওয়া। তো বাবা সমগ্র পড়াশোনা বা জ্ঞানের সার হলো আশা আর যাওয়া। বুদ্ধিতে ঘরে যাওয়া আর রাজ্যে আসার খুশি রয়েছে, তাহলে বুদ্ধিতে ঘরে যাওয়া আর রাজ্যে আসার খুশি রয়েছে, কিন্তু খুশির সাথে তারাই যাবে যাদের সবসময় সবসময় আসা আর যাওয়ার অভ্যাস হবে। যখনই চাও তখনই অশরীরের স্থিতিতে স্থিত হয়ে যাও, বা তোমার যখনই চাও তখনই অশরীরের স্থিতিতে স্থিত হয়ে যাও, আর যখন চাও কর্মাতীত হয়ে যাও। এই অভ্যাসে পরিপক্ক হওয়া চাই, এর জন্য কোনো রকম বন্ধন যেন আকর্ষণ না করে। বন্ধনে আত্মাকে টাইট শক্ত করে তোলে, তো বন্ধন কী করে আত্মাকে টাইট শক্ত করে তোলে, এবং আটো সাটো টাইট বস্ত্র ছাড়তে টানাটানি করতে হয়, তো টাইট বস্ত্র ছাড়তে বা যে টানাটানি করতে হয়, সেই জন্য সবসময় পৃথক নির্লিপ্ত থাকার পাঠ পাক্কা করো। এই জন্য সবসময় পৃথক বা নির্লিপ্ত থাকার পাঠ আমাদের পাক্কা করতে হবে। স্লোগান, সুখের খাতার দ্বারা সম্পন্ন থাকলে, তো বাবা বলেছেন সুখের খাতার দ্বারা সম্পন্ন থাকলে তোমাদের প্রতিটি পদক্ষেপে সবার সুখের অনুভূতি হতে থাকবে। মানে সুখের খাতার দ্বারা সম্পন্ন থাকলে তোমাদের প্রতিটি পদক্ষেপে সবার সুখের অনুভূতি হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।